হামাস ইসরায়েল সংঘাতের মাঝে হামাসের অন্যতম সমর্থক লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দখলদার ইসরায়েল। এমন যুদ্ধ পরিস্থিতির মাঝে লেবাননের রাজধানী বৈরুতে একঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েলের আরেক মিত্র যুক্তরাজ্য। যুক্তরাজ্য সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজরদারির আওতায় থাকা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকেতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা যায়। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলার শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে 80টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। জানা গেছে সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এমন ঘোষণার পর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে লেবাননের মুক্তিকামী যোদ্ধাদের আগে সাইপ্রাসকে তোপ বানিয়ে যেন ইসরায়েল লেবানন যুদ্ধের প্রথম গোলা ছুড়ে বসল ব্রিটেন। সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র 150 মাইল দূরে, উড়ে যেতে লাগে 45 মিনিট। উল্লেখ্য যে গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননে সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। গেল এপ্রিলে বৈরুতে 25টি যুদ্ধ বিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত 14টি যুদ্ধ বিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে 84টি যুদ্ধ বিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। যদিও ব্রিটেনের যুদ্ধ বিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনও স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্টকে সুবিধা দেয়াই প্রাথমিকভাবে এইসব বিমান পাঠানোর উদ্দেশ্য। কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেয়া ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যুদ্ধবিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 2টি বিমান ইসরায়েলে অবতরণ করে। লেবাননের উড়ে যাওয়া ব্রিটিশ বিমানবাহিনীর প্রায় সব বিমানই ভয়েজার কেসি মার্ক টু। এই সিরিজের বিমানগুলো 45 টন পর্যন্ত সরঞ্জাম এবং 291 সেনা কর্মকর্তা বহনে সক্ষম। এগুলো আবার এয়ার টু এয়ার রিফুয়েলিংয়েও ব্যবহার করা হয়। এই তালিকায় C-17 কার্গো বিমানও রয়েছে। প্রসঙ্গত, 1960 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেলেও সাইপ্রাসে যুক্তরাজ্যের 2টি সার্বভৌম ঘাঁটি রয়েছে। এই 2টি ঘাঁটি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ও গোয়েন্দা তথ্যের হাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর আগে উইকিলিক্স জানিয়েছিল আক্রোতিরি ঘাঁটি থেকে উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের U-2 গোয়েন্দা বিমান লেবাননে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। অক্টোবর থেকে একই ধরনের ভূমিকায় দেখা যাচ্ছে ব্রিটিশ বিমানবাহিনীকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চোখে পড়ার মতো হারে যুদ্ধ বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। এখন পর্যন্ত যতগুলো ফ্লাইট পাঠানো হয়েছে তাতে 23,000-এরও বেশি ব্রিটিশ সেনা লেবাননে পাঠানো সম্ভব। আর তাই ইসরায়েল ও যুক্তরাজ্যের গোপন অভিসন্ধি নিয়ে বাড়ছে সন্দেহ।